পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বরাকর বাজার এলাকায় রাস্তার ধারে ফুটপাত দখলদারিদের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হলো আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে। দিনে কর্পোরেশন থেকে একটা বলছে যে রাস্তা একটু চওড়া করার জন্য, ফুটপাতটাকে একটা ভাঙার জন্য, কারণ ফুটপাতে চলাফেরার জন্য আমাদের কোনো লোক নেই, মানে কোনো লোক ফুটপাতে চলাফেরা করতে পারছে না, ফুটপাত জাম করে বসে আছে, গুমটি ঠেলা এগুলো সব একদম ফুটপাতকে জাম করে দিয়েছে। আর যে কর্পোরেশনের ড্রেন আছে, ড্রেন পরিষ্কারের জন্য কোনো একদম মানে ওরা করতেই পারছে না কর্পোরেশনের স্টাফরা, তো সেই জন্যে এটা যে অ্যানাউন্সমেন্ট করছে এটা ভালো হচ্ছে, আমরা তাদের সাই দিচ্ছি, আমরা সাপোর্ট আছে আমাদের, আমরা এটা চাইছি করতে। যদি দোকানদাররা সমস্ত ব্লক করে তাদের কাপড় মেটেরিয়ালস রেখে দিয়েছে, আমরা হাঁটতে পারি না। তারপর আরেকটা বড় সমস্যা জানাচ্ছি, এইখানে যখন তখন মোষ গরু বেরোচ্ছে, যার জন্য মানুষের টিকে থাকা তাই চলা তো দূরে করা, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে। আপনারা দয়া করে এগুলোকে একটা ডিসিপ্লিন দেন এবং জানান সরকারের, আজকে তো দেখা গেল আসানসোল নগর নিগম থেকে সূচনা বের হলো যে আগামী রবিবার পর্যন্ত এইটাকে জলদি জল, খুব ভালো পদক্ষেপ, এটা কর্পোরেশনের খুব ভালো পদক্ষেপ। পৌর বোর্ডের সদস্য শেখর কুণ্ডুর নেতৃত্বেই সোমবার ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, যারা অবৈধভাবে রাস্তা দখল করেছেন বা আসবাবপত্র রাস্তার ওপর রেখেছেন, তাদের আগামী রবিবারের মধ্যেই তাদের ব্যবসার প্রসার সরিয়ে নিতে হবে। বড় করে আজকে যেটা হয়েছে যে একটা বড় অভিযোগ আমরা রেগুলার পাচ্ছিলাম, মানে নিয়মিত যেটা অভিযোগ উঠছে ওখানে, যে একদল অসাধু ব্যবসায়ী তারা ড্রেনের উপরে এবং ড্রেনটাকে ক্রস করে রাস্তার উপর পর্যন্ত জিনিসপত্র রেখে দিচ্ছে, দোকান বাড়িয়ে যাচ্ছে ইল্লিগালভাবে, এবং এতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না, নিত্য নৈমিত্তিক জ্যাম দেখা যাচ্ছে, উৎসবের মরশুমের নিয়মিত জ্যাম হয়েছে ওখানে, এবং অ্যাম্বুলেন্সও মাঝে মাঝে আটকে যাচ্ছে। তো সেই খবর পাওয়ার পর আমরা ইন্সপেকশন করি, এবং সেই ইন্সপেকশন করার পরে আমরা আজকে ওখানে নির্দেশ জারি করি, এবং ওখানে মাইকিংও হচ্ছে, আমাদের বিভাগ থেকে সবাই গেছে, মাইকিংও হচ্ছে যে সবাই যেন এই রবিবার রাত্রির 12টার মধ্যে যারা যারা রয়েছেন তারা তারা ওখান থেকে সমস্ত কিছু সরিয়ে নেবেন নর্দমার উপর থেকে। তার কারণ হচ্ছে নর্দমাটা পরিষ্কারই করা যাচ্ছে না, এবং আপনারা জানেন যে এই সময় এই মহামারীর সময় আমরা স্বাস্থ্যটাকে অগ্রাধিকার দিচ্ছি, তো সেইটা যেন করা যায়, এবং রাস্তার উপরে জিনিসপত্র রাখলে পথচারীরা মিনিমাম যদি ফুটপাথটা ইউজ করতে পারে সেটা দেখবে, এবং ওখানে ফুটপাতেরও পেভার ব্লক বসানোর কাজ আমরা শুরু করবো খুব শিগগিরই, তো সবাইকেই সরতে হবে ওখান থেকে। আচ্ছা, না চললে? না চললে পুরসভা উপযুক্ত ব্যবস্থা নেবে, এবং সাধারণ মানুষের অসুবিধা কোনোভাবেই করতে দেওয়া হবে না। পুরসভা সবসময় যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদের প্রতি সহানুভূতিশীল রয়েছে, কিন্তু সেই সহানুভূতির সুযোগ নিয়ে যদি কোনো মানে সাধারণ মানুষেরই অসুবিধা করা হয় সেটাকে আমরা মেনে নেব। যে সমস্ত ব্যবসায়ী সরকারি জমির ওপর দোকান বা বৃদ্ধি করেছে, আগামী দোকান বা গুমটি নিজেরা সরিয়ে নিন না নিলে কর্পোরেশনের পক্ষ থেকে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী রিপোর্ট, আনন্দ বার্তা।